জলাবদ্ধতা নিরসনে রাজধানীর 136টি স্থানে অবকাঠামোগত উন্নয়ন করায় নগরবাসী সুফল পাচ্ছে বলে দাবি করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলিনুর তাপস। আগামী বর্ষা মৌসুমেও জলাবদ্ধতা রোধে ব্যাপক কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর মেহেরুননেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজে শহীদ শামসুননেসা আরজুমনি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এছাড়াও সড়ক বিভাজন উন্নয়নের জন্য যে পরিমাণ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে তার তিন গুণ গাছ রোপণ করা হবে। চলতি বছর 30 লাখ টাকার গাছ রোপণের উদ্যোগ নেওয়ার কথা জানান মেয়র তাপস। আমরা খালগুলো এখন নিয়মিত জানুয়ারি মাস থেকেই পরিষ্কার করি, নর্দমাগুলো আমরা মার্চ থেকে জুনের আগে পরিষ্কার সম্পন্ন করি এবং নির্দিষ্ট যে সকল জায়গায় আমরা জলাবদ্ধতা পেয়েছি যেগুলো সংকটপূর্ণ এলাকা সেই প্রায় 136টা জায়গায় আমরা এ যাবৎ অবকাঠামো উন্নয়নের কাজ করেছি, সংস্কার করেছি,